হ্যালো ভিয়ার্স আশা করি সকলে ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে প্রাইমারি টেট পরিবেশ ইভিএস পার্ট ওয়ান একশো পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তা পরিবেশ সংক্রান্ত পরিবেশে রিলেটেড বিভিন্ন রকমের প্রশ্ন সেই সঙ্গে দূষক পদার্থ এবং দূষণের হচ্ছে কে ফলে বিভিন্ন ধরনের হচ্ছে রোগ এবং প্রবেশ আন্দোলন নিয়ে আমি আলোচনা করবো পরপর একশো পঞ্চাশটা প্রশ্ন আপাতত নিয়ে আমরা আলোচনা করব আর আজকে পার্ট ওয়ান তিরিশটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি দেখো পরিবেশের বিয়োজক হল শকুন ঝাড়োদার পাখি নীলাব সবুজ শৈবাল এবং শৈবাল একটা জিনিস আগে বুঝতে হবে যে পরিবেশের বিয়োজক কারা পরিবেশের বিয়োজক হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই চারটে যে অপশন দিয়ে আছে তার মধ্যে ব্যাকটেরিয়া কোনটা বা হচ্ছে কি শৈবাল কোনটা শকুন্ত জীব পাখি ঝাড়ুদার পাখি সবুজ শৈবাল এবং হচ্ছে কি শৈবাল এর মধ্যে কোনটা হচ্ছে কি ছত্রাক বা ব্যাকটেরিয়া এই নীলাব সবুজ হচ্ছে শৈবাল হচ্ছে ব্যাকটেরিয়া এর অন্য নাম আছে অ্যানাবিনা বা হচ্ছে কি সাইন ও ব্যাকটেরিয়া বলা হয় এটা হচ্ছে কি এককোষি এবং হচ্ছে কি অণুজীব এরা হচ্ছে কি তোমার পরিবেশের হচ্ছে কি বিয়োজক রূপে কাজ করে নিচেরে কোনটা হচ্ছে সঠিক আলু হলো উদ্ভিদের গ্রন্থিকাণ্ড স্ফীতকন্দ কন্দ হস্রধাবক আচ্ছা গ্রন্থিকাণ্ড হচ্ছে কি যাকে ইংলিশতে বলা হয় রাইজম এটা সাধারণত হচ্ছে কাদা এবং কলায় দেখা যায় স্ফীত কন্দ হচ্ছে কি আলুতে দেখা যায় আর তো যাকে আমরা আলুর চোখ বলি যা থেকে নতুন চারা উৎপন্ন হয় অর্থাৎ বিজ আর রাইট অ্যান্সার আর হস্রধাবক দেখা যায় হচ্ছে কি কচুরি পানায় কন্দ দেখা যায় ওলে অ্যাজোলার সঙ্গে মৃত্যুজীবী সম্পর্ক তৈরি করে নিচের কোনটা অ্যানাবিনা ভাইরাস প্রোটোজোয়া ছত্রাক এই জিনিসটা বুঝতে হলে বুঝতে হবে যে জমিতে অ্যাজোলার চাষ কেন করা হয় অ্যাজোলার চাষ করা হয় জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানোর জন্য আর নাইট্রোজেন হচ্ছে কি নাইট্রোজেন বাড়াতে পারে এমন হচ্ছে কি কোনো অনুজীব যে সঙ্গে হচ্ছে কি অ্যাজোলার মৃথুজীবিতা গড়ে ওঠে এখানে হচ্ছে কি অ্যানাবিনা এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার সঙ্গে হচ্ছে কি অ্যাজোলার যে মিথুজীবী সম্পর্ক গড়ে ওঠে এবং জমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় পরে দেখো ম্যালেরিয়া ম্যালেরিয়ার জীবাণু মানব দেহের কোথায় বাসা বাঁধে লোহিত রক্তকণিকা অন্ত্র পাকস্থলী ফুসফুস অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণু যে দেহের হচ্ছে কি লোহিত কণিকায় বাসা বাঁধে অর্থাৎ হচ্ছে কি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো যেমন স্বর্ণলতা কি ধরনের পুষ্টি দেখা যায় পতঙ্গভুক মিথজীবী পরজীবী মৃতজীবী স্বর্ণলতা পরজীবী মৃতজীবী তো লাইকেন পতঙ্গভূত সূর্য শিশির পাতাঝাঝি কলসিপত্রী মৃতজীবী হচ্ছে ব্যাঙের ছাতা এবার দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি চাষকে বলা হয় হর্টিকালচার তো বাগান চাষ সেরিকালচার তো রেশম চাষ এপি পিসিকালচার তো মৎস্য চাষ আর কালচারটা হচ্ছে মৌমাছি চাষ অর্থাৎ সি ইজ দ্য পরে দেখো যে আটার হচ্ছে কি মিশ্রণ ফুলে উঠতে সাহায্য করে আটার মিশ্রণ আটা যখন মাখা হয় আর কি মাখা হয় সেটা ফুলে ওঠে এই ফুলে ওঠার মূল কারণটা কি ল্যাকটিক অ্যাসিড অ্যালকোহল জল কার্বন ডাইঅক্সাইড উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড তোমরা যখন রুটি খাও রুটি একটা ছিঁড়ে দেখবে যে তার ভিতরে ছোট ছোটো ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্রগুলো সৃষ্টির পিছনে আছে এই কার্বন ডাইঅক্সাইড হেপারিন মিশ্রণ করে যে রক্ত হেপারিন মিশ্রণ করে রক্ত তঞ্চন প্রতিরোধ করে ইউসিনোফিল এটা তো না এটা তো হেস্টামিন খরণ করে এলার্জি প্রতিরোধ করে মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে নিউটোভিলও ওই আগ্রাসন পদ্ধতিতে হচ্ছে কি জীবাণু ধ্বংস করে বেসুভিল হচ্ছে তোমার হেপারিন খরণ করে এই হেপারিন খরণের হচ্ছে কি কারণেই আমাদের সেরা বা ধমনীতে রক্ত জমাট বাঁধে না তরল অবস্থায় থাকে পরের প্রশ্ন দেখো যেটা আগে একটুখানি আগে আলোচনা করলাম যে হচ্ছে কি হিস্টামিন খরণ করে এলার্জি প্রতিরোধ করে নিচের কোনটা ইউসিনোফিল নিউট্রোফিল বেসোফিল মনোসাইট এখানে হিস্টামিন হচ্ছে খরণ করে হচ্ছে কি ইউসিনোফিল মানুষের লোহিত রক্ত কণিকা এই লোহিত রক্ত কণিকা কি এর প্রকৃতিটা কেমন নিউক্লিয়াস বিহীন দি অবতল বিহীন দি উত্তল যুক্ত দি অবতল যুক্ত দি উত্তল আচ্ছা মানবর অর্থ হচ্ছে কি যে নিউক্লিয়াসবিহীন এবং দি অবতল বইটা একটু দেখে নিও আচ্ছা স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির দেহভর সূচক হল ষোলো থেকে সাড়ে আঠারো সাড়ে আঠারো থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ এখন একটা ব্যাপার হলো বি বডি মাস ইন্ডেক্স এটা কিভাবে বার করতে হয় ওজনকে তোমার উচ্চতা দিয়ে অর্থাৎ হচ্ছে কি মিটার স্কোয়ার দিয়ে ভাগ করে দিলেই এই সংখ্যাটা পাওয়া যাবে এটা স্বাভাবিক ওজন হচ্ছে কি সাড়ে আঠারো থেকে পঁচিশ নিচের হচ্ছে কোনটি দ্বারা পেশি এবং অস্থির সঙ্গে যুক্ত থাকে টেন্ডন অস্থিসন্ধি লেগামেন্ট তরুণাস্থি লেগামেন্ট তো হচ্ছে কি দুটো হারের হচ্ছে কি যুগ করে এখানে উত্তরটা হবে টেন্ডন অর্থাৎ অস্থির সঙ্গে পেশির সংযোগ স্থাপন করে টেন্ডন পরের প্রশ্নটা দেখো নিচের কোনটি সঠিক আমাদের সচল অস্থিসন্ধির প্রকষ্টে অর্থাৎ একটা হচ্ছে কে যে অবতল একটা হচ্ছে উত্তল বা গোলাকার হয় এটা হচ্ছে কি সাইনোভিয়াল হচ্ছে কি তরল সাইনোভিয়াল হচ্ছে কি তরল বলা হয় পরের প্রশ্ন দেখো বল ও সকেট সন্ধি দেখা যায় অর্থাৎ দুদিকে ঘোরানো যায় যখন ঘাড় দেখো কাদের অস্থিসন্ধি উরু তাহলে এখানে হচ্ছে কি দেখো এ হচ্ছে এর সঠিক উত্তর হাটোট হচ্ছে কি সন্ধি এ তো হচ্ছে কি কব্জা সন্ধি কব্জা অস্থি সন্ধি ইত্যাদি কয়েটি এটা তো নয় একটু উরু ও কাঁদের সন্ধি দেখো নিচের হচ্ছে কোনটিতে স্যাডুল সন্ধি দেখা যায় কাঁধে ও হাঁটুতে তো নয় শ্রেণী চক্র এটাও নয় স্যাডল হচ্ছে কি সন্ধি এটাও নয় বুড়ো আঙলে দেখা যায় এই স্যাডল সন্ধি অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কুনু এবং হাঁটুতে কোন প্রকার হচ্ছে কি সন্ধি বর্তমান এখানে দেখা যায় এখানে হচ্ছে কি কবজা সন্ধি বর্তমান বল ও শখের তো নয় এটা হচ্ছে কি কবজা সন্ধি এখানে বর্তমান পরের প্রশ্নটা দেখো যে একটি টপিক লেভেলে গৃহীত শক্তির পরিমাণ কত অর্থাৎ হচ্ছে কি মুরগি বা ছাগল যাই হোক না কেন কিংবা হচ্ছে মৎস্য যাই হোক সে যে পরিমাণ হচ্ছে কি শক্তি হচ্ছে কি অর্জন করে সেই মৎস্য বা হচ্ছে কি মুরগির মাংস বা ছাগলের মাংস আমরা খেলে তার হচ্ছে কি টেন পার্সেন্ট শক্তি আমরা অর্জন করতে পারি ম্যানের সূত্র অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো নিচের হচ্ছে কোনটি মানব হৃদপিণ্ডের রক্ত গ্রাহক অলিন্দ ডান অলিন্দ অলিন্দ ও নিলয় ও নিলয় একটা জিনিস মনে রাখতে হবে সারা শরীর থেকে দূষিত রক্ত ডান অলিন্দে জমা হয় আবার হচ্ছে কি যে ফুসফুসে রক্ত বিশুদ্ধ হওয়ার পরেও হচ্ছে কি বাম অলিন্দে হচ্ছে কি এসে জমা হয় অর্থাৎ অলিন্দই হচ্ছে কি মূল ফ্যাক্টর এখানে বাম অলিন্দ হবে না ডান অলিন্দ হবে না অর্থাৎ হচ্ছে কি অলিন্দ কারণ হচ্ছে অলিন্দ কারণ হচ্ছে কি বাম এবং ডান তাহলে দুটোই উত্তর করতে হবে তোমাকে এখানে উত্তরটা হবে অলিন্দ অর্থাৎ বাম অলিন্দ আর হচ্ছে কি বাম নিলয় এই দুটোই হচ্ছে কি রক্ত গ্রাহক পরের প্রশ্ন দেখো ফুসফুসীয় ধমনী ও মহধমনির মুখে যে অবস্থান করে কোন ধরনের কপাটিকা দ্বিপত্র কপাটিকা তো নয় দ্বিপত্র কপাটিকা থাকে হচ্ছে কি বাম অলিন্দ ও বাম নিলয়ে ত্রিপত্র কপাটিকা থাকে ডান অলিন্দ এবং হচ্ছে কি ডান নিলয় অর্ধচন্দ্র কপাটিকা হচ্ছে কি এর সঠিক উত্তর অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো প্লাজমার মধ্যে জলের শতকরা পরিমাণ হল নব্বই শতাংশ আশি শতাংশ ষাট শতাংশ পঞ্চাশ শতাংশ অর্থাৎ আমাদের হচ্ছে শরীরে সত্তর শতাংশ তাহলে হচ্ছে কি যে জল থাকে আর নব্বই শতাংশ জল থাকে হচ্ছে কি প্লাজমায় অর্থাৎ ইজ দ্য র পরের প্রশ্নটা দেখো যে হচ্ছে কি কি দ্বারা প্রধানত রোগ প্রতিরোধকারী সচল উপাদান তৈরি হয় ভিটামিন শর্করা খনিজ লবণ প্রোটিন অর্থাৎ আমাদের শরীরের যে প্রতিরোধ হচ্ছে কারি যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হচ্ছে কি তৈরি হয় প্রোটিন দ্বারা অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার টেরাকোটা হচ্ছে কি শিল্পের জন্য হচ্ছে কি বিখ্যাত তাহলে হচ্ছে কি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তমলুক কোনটা এর উত্তর হবে তাহলে হচ্ছে কি যে টেরাকোটা শিল্পের জন্য বাঁকুড়া জেলা হচ্ছে কি বিখ্যাত এই হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার নিচের হচ্ছে কি কোন রোগের জন্য ও টি ডাইরেক্ট অবজার থেরাপি বা ট্রিটমেন্ট এটা হচ্ছে কি যক্ষা রোগের জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয় অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো যে টাইফয়েড রোগীর প্রতি রোধ রোধক টিকা হচ্ছে কি যে টাইফয়েড হচ্ছে রোগের প্রতিরোধক টিকা বিসিজি তো নয় ডিপিটি এটাও নয় বিজ বি ভি এটাও নয় এবার হচ্ছে কি টি এ ভি অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার টাইফয়েড ভ্যাকসিন আর কি ডিডিপি তো হুপিং কাশির জন্য ব্যবহার হয় বিসিজি বিভিন্ন রকমের রোগের জন্য ব্যবহার হয় এখানে নিচের হচ্ছে কি কোনটি হুপিং কাশি রোগের প্রতিরোধক টিকা এখানে হচ্ছে ডিটিপি অর্থাৎ ডিফেরিয়া পারটুসিস টিটেনাস তাহলে হচ্ছে কি সাতাশ নম্বর দেখো সাহেব বাঁধ পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত সাহেব বাঁধ পশ্চিমবঙ্গের কোথায় হচ্ছে কি যে অবস্থিত কোচবিহার হাওড়া পুরুলিয়া পূর্ব কলকাতা এখানে কোচবিহার হাওড়া পুরুলিয়া ও পূর্ব হচ্ছে কি সাহেব বাঁধটা হচ্ছে কি পুরুলিয়া জেলায় সি ইজ দ্য রাইট এটাই বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন চোখের জলে কোন অ্যান্টিবডি থাকে চোখের জলে কোন অ্যান্টিবডি থাকে ইমিউনো গুলিবিউলিন জি ইমিউনো গ্লুবিউলিন এম ইমিউনো গ্লুবিউলিন এ ইমিউনো গ্লুবিউলিন ডি অর্থাৎ এখানে চোখের জলে যে অ্যান্টিবডিটা থাকে অর্থাৎ চোখের জলে অনবরত যে ভাইরাস এবং প্যাথোজেনগুলো হচ্ছে কি ভেতরে চোখে প্রবেশ করছে তার প্রতিরোধ করতে আমাদের চোখের জলের মধ্যে একটা অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার পরের হচ্ছে প্রশ্নটা দেখো যে জোর কলমে স্টক এবং সিওন অর্থাৎ যখন কোনো গাছের কলন্দ করা হয় একটা উন্নত গাছের ডাল নিয়ে এসে একটা হচ্ছে কি বাড়িতে কোনো হচ্ছে কি গাছের ডালে জুড়ে দেওয়া হয় সেটা কার সঙ্গে হচ্ছে কি কার সঙ্গে জোড়া হয় মজ্জার সঙ্গে মজ্জার ফ্লোয়েমের সঙ্গে হচ্ছে কি ফ্লেম জাইলেমের সঙ্গে হচ্ছে কি জাইলেম ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম এখানে জোর কলমে যেটা করা সেটা ক্যাম্বিয়ামের সঙ্গে হচ্ছে কি ক্যাম্বিয়াম অর্থাৎ হচ্ছে কি ডি ইজ দ্য রাইট অ্যান্সার আজকে এই পর্যন্ত এরপরে আমি যে কথাটা হচ্ছে বললাম একটা তোমাদের কাছে আর কথা বলি যে সাবস্ক্রাইব করো বেল আইকন হচ্ছে কি প্রেস করো লাইক দাও হ্যাঁ তবেই তোমরা কাজে উৎসাহ পাবো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং হচ্ছে কি যে বন্ধুদের সঙ্গে হচ্ছে কি শেয়ার করো আমি একশো পঞ্চাশটা হচ্ছে কি প্রশ্ন যে প্রশ্ন উত্তর হচ্ছে পাঠাবো এবং হচ্ছে যেটা পরিবেশের সঙ্গে রিলেটেড এবং পরিবেশ হচ্ছে সংক্রান্ত সেই সঙ্গে হচ্ছে কি থাকছে তোমার বিভিন্ন হচ্ছে দূষক পদার্থ এবং দূষক থেকে বিভিন্ন রোগ আর হচ্ছে কি পরিবেশ আন্দোলন আমি পরপরই হচ্ছে কি ভিডিওগুলো দৌড়ব তোমরা সবাই ভালো থাকো আজ এই পর্যন্ত